হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো। না, আসলে বরাবরের মতো না, প্রায় 2 বছর পরে আমি আবার এসেছি আমার এই তোমাদের সবার পছন্দের সবার প্রিয় দাদুর গপ্প চ্যানেলটিতে। অ্যাকচুয়ালি কী হয়েছিল আমার সাথে, গত 2 বছরে কেন আমি কোনো ভিডিও আপলোড করিনি? তোমাদের সবার এত 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 মেসেজ থাকার পরেও, এত এত কমেন্ট আসার পরেও কেন আমি পদ্মাজী উপন্যাসটি কন্টিনিউ করিনি, সবগুলো প্রশ্নের উত্তর আছে আজকের এই ভিডিওতে। আশা করি আমার নতুন এই যাত্রাটিতে তোমরা সবাই আমার সাথেই থাকবে এবং আজকের এই ভিডিওতে মোটামুটি একটি ভালো ধারণা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে যে গত 2 বছরে আমার সাথে কী কী হয়েছে। আশা করি পুরো ভিডিওটি জুড়ে তোমরা সবাই আমার সাথেই থাকবে। আমি তোমাদের সবার পছন্দের সবার প্রিয় তারই পাচ্ছি আজকের এই পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে। তো কী হয়েছিল আমার সাথে, একেবারে প্রথম থেকেই শুরু করি। মূলত যখন আমি এই চ্যানেলটি 2021 সালে কন্টিনিউ করছিলাম, তখন হচ্ছে আমি এসএসসিতে ছিলাম, অর্থাৎ আমার পরীক্ষা চলে এসেছিল, যার জন্য আমি আমার পুরো পড়াশোনা একটু কনসেন্ট্রেট করেছিলাম, যার জন্য আমি আসলে পরবর্তীতে আর এই চ্যানেলটি কন্টিনিউ করতে পারিনি। বাট তারপর আমার ইচ্ছা ছিল যে আমি কন্টিনিউ করব, বাট আমার তখন হচ্ছে চ্যানেলটি অতটা ইম্প্রুভ করছিল না, পাশাপাশি তেমন অডিয়েন্সগুলোও পড়তে পারছিলাম না, এছাড়াও আরও অনেকগুলো জিনিস তখন হচ্ছে আমাকে খুব ডিস্ট্রাক্ট করে ফেলেছিল। পরবর্তীতে 2022-এ আমি একবার চেষ্টা করেছিলাম যে আরও একবার আমি কন্টিনিউ করব, কিন্তু তখনও প্রপার ইকুইপমেন্টের কারণে আমি করতে পারিনি। ও হ্যাঁ, বলা হয়নি তোমাদেরকে, আমার এসএসসি কমপ্লিট হলো, পরবর্তীতে আমার অ্যাডমিশন জার্নি শুরু হলো। অ্যাডমিশনে হ্যাঁ, তোমাদের সবার দোয়ায় এবং আমার শিক্ষক, আমার মুরব্বী যারা আছে, বাবা মা সবার দোয়ায় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এখন, এবং মোটামুটি আমার 1 ইয়ার শেষ, এখন আমি 2nd ইয়ারে আছি। তো মোটামুটি এ ছিল আমার গত 2 বছরের জার্নি। গত 2 বছরে আমি এই যে ট্রানজিশানটা, এই ট্রানজিশানে যাওয়ার কারণে আমি আসলে পারিনি যে আমার এই ভিজুয়াল ক্যারেক্টারটাকে আসলে কন্টিনিউ করতে। আর তাছাড়া আরেকটা জিনিসও ছিল, সেটা হচ্ছে আমি টোটালি সোশ্যাল মিডিয়া, অনলাইন সবগুলো জায়গা থেকে হচ্ছে আসলে আমি অনেক ডিস্ট্রাক্টেড ছিলাম, আমি সব কিছু থেকে অনেক সরে গিয়েছিলাম। এবং স্পেশালি হ্যাঁ, আমার হচ্ছে মাঝখানে আমার ফোন চুরি হয়, যার জন্য আমি আমার ইমেল আইডি হারিয়ে ফেলি। পাশাপাশি এই তো টোটালি এই চ্যানেলে আমার কোনো অ্যাক্সেস ছিল না, আমি জানতামও না এত কিছু। গত 4 দিন আগে হঠাৎ করে আমি জাস্ট এমনি ইউটিউবে স্ক্রল করছিলাম, আমার অন্য একটা আইডি থেকে স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার ফর ইউতে আমার ভিডিওয়ে চলে আসলো। তো দেখে আমি হচ্ছে চ্যানেল ঢুকে দেখলাম, ওয়াও, হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ফ্যান্টাস্টিক ফর মি, বিকজ এত সুন্দর, এত রেসপন্স, এত মানুষের ভালোবাসা, এত এত আবেদন, এই যে কমেন্টগুলো না, যারা হচ্ছে আমার কণ্ঠের প্রেমে পড়েছে অথবা যারা আমার কণ্ঠকে ভালোবেসেছে, তাদের এই তো এত এত ভালোবাসা আসলে আমি আর ডিনাই করতে পারলাম না। আমি আবার আমার সেই ইমেলটা কি রিকভার করলাম, পাশাপাশি আমার এই চ্যানেলটিকে আরেকবার নিয়ে আসলাম, এবং আমি গত 2 দিনে 2টো পোস্ট করেছি আমার কমিউনিটিতে যে আমি আসছি, আমি আবার ব্যাক করলাম। তো যাই হোক, এখন থেকে আশা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আসবে, আর সবার সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত যেই পদ্মজা, না পদ্মজা নিয়ে ভিডিও আসবে খুব দ্রুত, পদ্মজা 36 পর্ব থেকে শুরু করব, যেহেতু সবার একটাই চাওয়া যে আমি যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই শুরু করব। হ্যাঁ, তোমাদের সবার কথা রাখা হবে, আমি পদ্মজা দিয়েই শুরু করব আবার, দ্যাট মিন্স 36তম পর্ব আসবে খুব দ্রুত, ওটার কাজ চলছে। পাশাপাশি হয়তো আমার প্ল্যান আছে আমি আরও নতুন কিছু সেগমেন্ট আমার এটাতে অ্যাড করব, লাইক আমি তোমাদের গল্প বলতে পারি, আমি জীবনের গল্প শুরু করতে পারি, অথবা তোমাদের অনুরোধের গল্প যেটা তোমরা আমার কণ্ঠে শুনতে চাও সেগুলো হচ্ছে আমি আমার এই চ্যানেলে নিয়ে আসতে পারি। আশা করছি তোমাদের সবার ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমার এই জার্নি, নতুন এই জার্নি আবার অনেক ভালো হবে, সে আশাবাদ ব্যক্ত করছি। সবাই আমার সাথে থেকো, আমার
ভবিষ্যৎ সময়গুলোতে আমাকে সাপোর্ট করবে। এতদিন যাবত যেভাবে পড়ে এসেছো, আশা করছি আমাদের এই জার্নি সবাই মিলে আমরা খুব ভালো মতো এগিয়ে যেতে পারবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই আমাকে সাজেশন দাও কমেন্টে যে কে কেমন ভিডিও চাও, কেমন গল্প চাও, আমার কণ্ঠে কেমন গল্প তোমরা শুনতে চাও, সব কিছু আমাকে জানিয়ে দাও কমেন্ট বক্সে। দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।